গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্রমশই চিন্তার ভাঁজ পড়ছে গবেষকদের কপালে। তাপমাত্রা বৃদ্ধি থেকে শুরু করে সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়া থেকে অসময়ে বৃষ্টিপাত, এই সমস্ত কিছুই যথেষ্ট ভাবিয়ে তুলছে গবেষকদের। তবে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়েও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হিমালয়ের হিমবাহ গলে যাওয়ার ঘটনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্টের একটি গবেষণা রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হচ্ছে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রায় 65 গুণ দ্রুত হারে গলছে হিমালয়ের হিমবাহ। তাদের মতে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আরও বেড়ে যাবে। গবেষকদের দাবি, এই শতকের শেষের দিকে 80% হিমালয়ের হিমবাহ গলে যেতে পারে। এই দশকের মধ্যেই 50% বরফ গলে যাবে, ফলে ক্ষতির মুখে পড়তে পারে একাধিক দেশ। উল্লেখযোগ্য বিষয় হলো সেই তালিকায় রয়েছে আমাদের বাংলাদেশ। এছাড়াও ভারত, আফগানিস্তান, মায়ানমার এবং ভুটানও রয়েছে চরম ঝুঁকির মধ্যে।